দেশে অতি পরিচিত পাখি ঘুঘু। শিকারীদের কারণে ঘুঘুরা বিপন্ন। পটুয়াখালীতে পাখি শিকার করতে যে ফাঁদ ব্যবহার করা হচ্ছে তাতে কেটে দেওয়া হয় ঘুঘুর পাখনা। পটুয়াখালী এনিমাল লাভার নামে একটি সংগঠনের সদস্যরা গেল শুক্রবার বন বিভাগের সহযোগিতায় সদর উপজেলার লাউকাঠি এলাকা থেকে 3 প্রজাতির 18টি ঘুঘু ও বেশ কয়েকটি ডাহুক উদ্ধার করে। ডাহুকগুলো ওই এলাকায় অবমুক্ত করা হলেও শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে 18টি ঘুঘু মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়েছে। ওনারা কথা দিয়েছেন, লিখিত দিয়েছেন যে ওনারা পরবর্তীতে এই কাজের সাথে আর জড়িত থাকবেন না, এবং আমরা 2-3 জন মানুষের সাক্ষীও নিয়ে আসছি। জেলা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জানান, পাখি শিকার বন্ধে চেষ্টা চালানো হচ্ছে। দেশীয় পাখি লালন পালনের নিষেধ করা আছে, যারা আইন বহির্ভূত কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের এই আইনি পদক্ষেপ অবশ্যই অব্যাহত থাকবে। 2020 সালের পাখি নীতিমালা অনুযায়ী দেশীয় পাখি লালন পালন করা নিষিদ্ধ। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।